হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই সায়মা চ্যানেলে আজকে অনেক দিন পর নতুন একটা রেসিপি শেয়ার করবার জন্যই চলে আসলাম। আজকে ছোলা দিয়ে একদমই স্পেশাল একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলে যাই মূল প্রসেসে। যেহেতু ছোলা দিয়ে আজকের নাস্তাটা তৈরি করব, সেই জন্য আমাকে অবশ্যই আগে ছোলাটা ভিজিয়ে রাখতে হয়েছে, তারপর এটাকে সেদ্ধ করে নিতে হয়েছে। আমি সেদ্ধ করা ছোলাটা এর মধ্যে নিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে সেদ্ধ করা একটা আলুই নিয়ে নিব। একটা আলুকে ছোট ছোট পিস করে এখানে কেটে নিলাম। যেহেতু এখানে আমি ছোলার পরিমাণ কম নিয়েছি, সেই জন্য আমি এখানে আলুর পরিমাণটাও কম নিয়ে নিলাম। আর আলু আর ছোলাটা কিন্তু আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। দুই তিনটার মতো পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম। তারপর এখানে আমি কুচি করা শসা দিয়ে দিব। শসা অথবা খিরাই যেটাই হাতের কাছে থাকুক না কেন, সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তারপর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিব বিট লবণ। বিট লবণের পরিমাণটাও কিন্তু আপনাকে টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে। তারপর এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, তারপর পরিমাণ মতো এখানে ব্যবহার করব। আর ঝালটা কিন্তু আপনাকে অবশ্যই পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি ঝাল কম খেতে পছন্দ করেন তাহলে আপনাকে অবশ্যই মরিচের পরিমাণটাও কম ব্যবহার করতে হবে। এখন আমি এখানে রুচি চানাচুরটা ব্যবহার করব। আপনি চাইলে অন্য যে কোনো চানাচুরটা ব্যবহার করতে পারেন, আমার কাছে রুচি চানাচুরটা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে রুচি চানাচুরটাই ব্যবহার করব। কিছুটা চানাচুর দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে ব্যবহার করব সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনি এটা টেস্টটাই পাবেন না। এবার আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। হাতের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে, যেন চানাচুর, ছোলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে ভালোভাবে মাখানো হয়ে যায়। এটার টেস্ট কিন্তু একদমই অন্যরকম। কখনো এইভাবে ছোলা মাখানোটা যদি তৈরি করে না থাকেন, তাহলে আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে টেস্ট করে দেখবেন আপনার কাছে কেমন লাগে। আশা করি রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।